তাহলে মাহারাম পুরুষদের জন্য মহারামাত নারীদের বিধানটা কী সেটি হচ্ছে তাদের বিধান এবং নন মাহারামের বিধানের মধ্যে পার্থক্য আছে এবং তাদের জন্য পর্দার সেই বিধান প্রযোজ্য নয় যেটা নন মাহারামদের মধ্যে প্রযোজ্য সুতরাং মাহারামের পরিচয় থেকে আমরা কিন্তু নন মাহারামের সংজ্ঞাটাও পেয়ে গেলাম এই পুরুষদের বাইরে অন্য সকল পুরুষরা এই সকল নারীদের জন্য কি হবেন নন মাহারাম মাহারাম নন তাইলে মাহারাম পুরুষদের সাথে তাহলে নারীদের দেখা সাক্ষাৎ খেলোয়া এটা জায়জ আছে আচ্ছা দেখা সাক্ষাতের ক্ষেত্রে তারা শালীনতা রক্ষা করে দেখা সাক্ষাৎ করতে পারবে যেমন বাবা ভাই চাচা মামা এদের সাথে মহারামাত নারীরা দেখা সাক্ষাৎ করতে পারবে কিন্তু তারপরেও তার কিছু লিমিট আছে সেটি হচ্ছে সে শালীন পোশাকই থাকতে হবে এই জিনিসটা অনেকেই ভুলে যান মাহারাম হওয়ার অর্থ এই নয় যে তিনি অন্দরমহলে চলে আসলেন আর নারীদের সাথে আড্ডা দিতে পারবেন কথা বলতে পারবেন সব কিছু না এখানেও এখানেও সাবধানতা অবলম্বন করার নির্দেশনা কিন্তু হাদিসে আছে মাহারাম পুরুষ এই মহারামাত নারীদের সাথে কমপ্লিটলি ফ্রি এবং ফ্র্যাঙ্ক হতে পারবে না যেটা সাধারণত স্বামীরা হয়ে থাকে তাদের স্ত্রীদের সাথে তাহলে এখানে সুনির্দিষ্ট দূরত্ব তাদের সাথে মামা এবং ভাগ্নি বিশেষ করে তারা উভয় যদি অ্যাডাল্ট হয় চাচা এবং ভাতিজি তাদের সাথে আসলে শালীন দূরত্ব বজায় রাখতে হবে শালীন পোশাক শালীন কথাবার্তা এর মধ্যেই তাদেরকে দেখা সাক্ষাৎ চালিয়ে যেতে হবে অর্থাৎ শেরিয়াতের এই সীমারেখার মধ্যে এবং এক্ষেত্রে আরও একটা বিষয় মনে রাখতে হবে যেটা আজকে অনেককে আমরা দেখতে পাচ্ছি সাবধান করছে সেটা হচ্ছে মাহারাম যদি বিপরীত লিঙ্গের হয় অর্থাৎ পুরুষ এবং নারীদের মধ্যে তারা কিন্তু শালীন সম্পর্ক বজায় রাখবেন এবং অনৈতিক কোনো আদর করা যাবে না অনৈতিক কোনো আদর করা যাবে না বিশেষ করে নারী যদি সে বালেগা হয়ে যায় তখন হোক সে চাচা অথবা মামা কিংবা এরকম সম্পর্কের আরও কেউ তাদের তাহলে একটা স্বাভাবিক শালীন দূরত্ব বজায় রাখতে হবে কিন্তু এই মাহারাম পুরুষেরা নারীদের সাথে যতটুকু দেখা সাক্ষাতে দেখতে পারবে সেটা হচ্ছে যেমন মাথার চুল দেখা যাবে চেহারা দেখা যাবে হাত দেখতে পারবে এবং তারা একই ভাষার মধ্যে পরিপূর্ণ পর্দার বাইরেও আলাপ আলোচনা করতে পারবে